তাহলে সাহায্য করার জন্য আল্লাহ যথেষ্ট দূরক্ষণ ঠিক কি না কারণ হল আল্লাহ রব্লালাম ইল্লাপ সরো ফাফদ না সরাহুল্লাহ ঈদ আফরা জাহুল্লা দিন ক্যাফারু সানিয়া নাইন ইদ হু মাফিলগড় ঈদে একুলি সাহি বিহিলা আল্লাহ রবুল আলমিন বলেন যদি তোমরা সহয্য সহযোগিতা না করো স্মরণ করো সেই সময়ের কথা যে সময় মক্কার কাফেররা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছিল মক্কার কাফেররা দার নদওয়ার বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছিল আমার নবীর ব্যাপারে আমার ভাইরা একটি কথা মনে রাখতে হবে আল্লাহর কোরআনের আন্দোলনে থাকলে আল্লাহর কোরআনের পক্ষে থাকলে ওদের পক্ষ থেকে তিনটা সিদ্ধান্ত আসতে পারে কয়টা ভারতের গান কয়টা দার বৈঠক চব্বিশ জন নেতা পরামর্শ করতেছেন আল্লাহ নবীর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় আবু জাহেল আবুল আহাব ওতমা সাহেব অলি মুগিরা বড় বড় চেয়ারে বসা একজন উঠে বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের ব্যাপারে আমার পরামর্শ হলো তাকে জেলখানায় ঢুকিয়ে দা কোন জায়গায় কোন জায়গায় জেলখাটা নদীর শূন্য জরে বলুন ঠিক কি না আল্লাহ আর কোরানের আন্দোলনের পক্ষে থাকলে জেলখাটার হুমকি আসতে পারে না পারে না আর জোরে বল না পারে না শুধু হুমকি আসবে না জেলখাড়ার অন্ধ কুটি ধুকে ধুকে ধুঁকে মরতেও হতে পারে আবুজাহল বলতেছে লাভ হবে না কারণ হলো আবদুল্লার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইবা সাল্লামের যত সুন্দর আচরণ আর যত সুন্দর কথাবার্তা আর তার যে চরিত্র জেলখানার মানুষগুলি সব তার মরিদ হয়ে যাবে আর ওদের বলে সুহান তাহলে কি করা যায় আরেকজন বলতেছে তাহলে দেশ থেকে তাড়িয়ে দাও একটি কথা মনে রাখতে আরেকটি একটি কথা তা হলো আল্লাহর দিন কায়েমের কাজ করতে গেলে কোরআন প্রতিষ্ঠার কাজ করতে গেলে নাগরিকত্ব ক্যান্সিল হতে পারে জোরে বলেন ঠিক না ঠিক আবু জেল কয় তাওলা হবে না কারণ হল দেশ থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় অন্য দেশে যাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ যখন করবে কর্মী বাহিনী গড়ে উঠবে শক্তিশালী বাহিনী তৈরি করার পর তেরো বছর অত্যাচার করেছি তার প্রতিশোধ গ্রহণ করবে কলিজায় ভয় আছে না নাই ইসলামের বিরুদ্ধে যত পরিকল্পনা করে ভবিষ্যতে বাঁচার জন্য যেটা বলুন ঠিক না বেঠিক আমার ভাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল আল্লাহর নবীকে এই পৃথিবীর বুক থেকে চিরতরে হত্যা করে বিদায় করে দাও জীবনের মালিককে আরো জোরে বলুন জীবনের মালিককে মরণের মালিককে আল্লাহ রব্বুল আলামিন যদি কারো ব্যাপারে সিদ্ধান্ত মৃত্যুর সময় হয়ে গেছে সারা দুনিয়ার সমস্ত ডাক্তার যদি ঐক্যবদ্ধ হয় বাঁচানোর জন্য বাঁচানোর ক্ষমতা আছে নাকি মৃত্যু সময় যদি হাজির হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত ডাক্তার বাঁচাতে পারে না আর মৃত্যুর সময় যদি হাজির না হয় সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয় হত্যা করার জন্য হত্যা করার ক্ষমতা আছে নাকি সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আ

মূসা আলাইহিস বলল জেলখানা ঢুকিয়ে দেব ফেরাউন বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে হত্যা করার পরিকল্পনা করে আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা করে সেই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত আমাদের দেশের মানুষও দেয় কেউ কয় একজনের ঘরের সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ একটা টাকা দাও আছে না নাই আবার কেউ লা ইলাহা ইল্লা লা ইলাহা জোরে ইল্লাল্লাহ আসতে লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে জোরে জিকির করে এরকমের জিকির পার্টিও আছে না নাই আবার কেউ হুকুর হুকুর জিকির করে এরকম জিগ্র অজানা না মানে খলক পরিষ্কার করে এমন জোরে হাই দায় যে নিজের খলক থাকলেও পারে গেলেও পারে বাতিলের পছন্দ করে না জোরে বলুন ঠিক না বে ঠিক আসলে লা লাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া আইনদাতা নাই আল্লাহ ছাড়া বিধানদাতা নাই আল্লাহ ছাড়া জীবনদাতা নাই আল্লাহ ছাড়া মরণদাতা নাই এই স্লোগান রাজপথে যদি কেউ একটা মন্ত্র তৈরি করে দেয় আঙ্গুর বা বেদারান জুটবে না লাল ঘরে ঢুকানো হবে জোরে না অতএব আসলে বুঝতে হবে যদি আঙ্গুর বেদানার নিষ্পাতে আসে বুঝতে হবে যে কলেবার দাওয়াত দেয় সেও কলেবার অর্থ বোঝে না আঙ্গুর বেদারা যে দেয় সেও বোঝে না সম্মানিত ভাইরা আল্লাহ নবীকে হত্যা করার জন্য ওরা বাড়ির চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছিল আল্লাহ নবীকে ওরা হত্যা করতে পেরেছে জোরে বলেন পেরেছে শত যুবক প্রত্যকার হাতে দুইটি করে তরবারি আল্লাহর নবীর ঘরে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে সকাল বেলা বিশ্ব নবী যখন ঘর থেকে বের হবেন তাকে হত্যা করে চিরদিনের জন্য পৃথিবীর বুক থেকে বিদায় করে দেবে আমার ভাই হজরত জিব্রাইল আলাইহিস সালাম রাত্রি বেলা আল্লাহর নবীর দরবারে এসে বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম ও আল্লাহর নবী আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন মক্কার আপনার করে দাঁড়িয়ে রয়েছে ঘেরাও এই মুহূর্তে আপনাকে মদিনায় হিজরতের হুকুম আল্লাহ বাগ দিয়েছেন এক মুহূর্ত এখানে থাকা যাবে না মদিনায় হিজরত করতে হবে আমার ভাইয়েরা আল্লাহ নবী উঠলেন হজরত আলিরা আল্লাহকে ডাকলেন ডাক বলেন আলীরা শুয়ে থাকো আমি মদিনায় চলে যেতেছি হজরত আলী ইরাদিয়া আল্লাহ রাহুর চোখ দেওয়া টস টস করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে আল্লাহ আল্লাহবিরা বাল্লা বলতেছেন আলী তুমি কি কি বাবার ভয় লাগে নাকি তুমি কান্দ কেন হজরত আলী রাজি আল্লাহ তালু ডাক দেয়া বলেন ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ সারা জীবন একসাথে থেকেছি আজকে আপনি আমাকে মক্কায় রেখে একা রেখে মদিনায় চলে যেতেছেন এই জন্য আপনার বিরহ বেদনায় কান্দেছি আল্লাহ নবীকে ডাক দেয়া বলতেছেন হজরত আলী রাজি আল্লাহ তালু ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভয় লাগে না কারণ আপনার কম্বল মুড়ি দিয়ে আপনার বিছানায় আমি যদি ঘুমিয়ে থাকি আপনি মদিনায় চলে যাবেন সকালবেলা কাফির

ছেড়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি ক্ষমতায় এক মুষ্টি মালিক সকলের চোখে কোনার ভিতরে ঢুকে পড়েছে আর বলেছি ভার আল্লাহ এই ক্ষমতার মালিককে ওরা তরবারে হাত থেকে ফেলে দিয়ে দুই আঙ হাতের আঙ্গুল দিয়া চোখ নাড়তে লাগলাম আল্লাহ নবী বের হয়ে চলে গেলেন আল্লাহ পরবর্তী সময়ে বলেন ডাক দিয়া আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন নবী ওই দিন বালু ওদের কাফেরদের চোখে আপনি ঢুকান নাই আমার কুদরতি ক্ষমতা ওদের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল আমার ভাইরাম মক্কা বিজা মদিনায় হিজরতের দিন জিয়াল্লা পাক তার নবীকে সাহায্য করেছিলেন এখনো তার দিন কায়েমের কাজ যারা করে তাদের সাহায্য করার ক্ষমতা আমার আল্লাহ রাখে না রাখে না আর যারা বলুন রাখে না রাখে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক সময় যখন আসে মুমিনকে সাহায্য করা আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায় বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন দরজা খুলে গেল্লা তেলানহ দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী আবু বাকর রে একটি ডাক দিলাম আর দরজা খুলে দিলে তুমি কি ঘুমাও নাই নাকি হজরত আবু বাকর সিদ্দিকরা দিয়ালনা ডাক দিয়া বলেন

আমার ভাই আর আল্লা রবুল আরো বলেন ওই হেরা গুহার ভিতরের কথা হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহকে সঙ্গে নিয়ে মদিনার রাস্তায় রওনা হয়ে গেছেন সারনাথ ঠাটলেন সংক্ষিপ্ত কথা সারনাথ ঠাটার পর আল্লাহ নবী রাগদা বলতেছেন আবু বাগর সারনাথ হেটে হেঁটে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে একটা গুহা পাওয়া যায় কিনা দেখো হজরত আবু বাগর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনু খুঁজলেন খুঁজতে খুঁজতে তিনটা পাহাড় পাড়ি দিয়া একটি গুহা পাওয়া গেল আল্লাহ নবীকে রাগদা বলতেছেন ইয়ার সুল আল্লাহ হাবিব আপনি বাইরে দাঁড়ান আমি গুহার ভিতর পরিষ্কার করে আসি কারণ গুহার ভিতরে যদি কোনো সাপ বিচ্ছু বিষাক্ত কোনো প্রাণী যদি থাকে দংশন করলে আঘাত আমার উপরে আসুক আল্লাহর নবী দুনিয়ার বুকে জীবিত থা আর জোরে বলে সুহান আল্লাহ ভিতরে প্রবেশ করলেন পরিষ্কার করলেন আল্লাহ নবীকে সঙ্গে নিয়া গুহার ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য প্রবেশ করলেন গুহার ভিতরে ঢুকলেন আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন আবু বাকরে সারা রাত হেটে হেঁটে শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে শরীরটা বড় পরিশ্রান্ত হয়ে গেছে তুমি একটু বসো তোমার উরুর উপর মাথা রেখে আমি একটু বিশ্রাম নেই উরুর উপরে মাথা রাখলেন ঘুমিয়ে পড়লেন হজরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করেন গুহার ভিতরে ছোট্ট ছোট্ট অসংখ্য গর্ত দেখা যায় চিন্তা করলেন না জানি কোন গর্ত দিয়া কোন পাহাড়িয়া সাপ বের হয়ে বিশ্ব দংশন করতে পারে এই জন্য নিজের ঘাড়ের রুমালটি ছিটতেছেন আর গর্তগুলি বন্ধ করতেছেন সমস্ত গর্ত বন্ধ করা হল একটা গর্ত বন্ধ করা গেল না হজরত বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ওই গর্ত দিয়া কোন পাহাড়িয়া বিশ্বদর্শক বের হয়ে বিশ্ব দংশন করতে পারে একটি পাদার গর্ত চেপে ধরেছেন এক পাহাড়িয়া সাপ হাজর আবু বাকর সিদ্দিক দংশন করেছে বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে শরীরটা কালো হয়ে গেছে চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে চোখের পানি যখন গড়িয়ে বিশ্ব নবীর চেহারা মুবারক বলেছেন সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘুম ভেঙে গেছেন লক্ষ্য করে দেখেন আবু বাকর কাঁদতেছে আল্লাহ নবী বলতেছেন আবু বাকর কান্দ কান্দ কেন বাড়ির কথা কি তোমার মনে পড়েছে নাকি হযরত আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়ির মহব্বতে কাঁদি না পিতা মাতা সন্তান সন্ততির মহব্বতে কাঁদি না যেদিন ঈমান এনেছি সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি পাড়িয়া বিশুদার

একজন বলতেছে না এই গুহায় থাকতে পারে আরেকজন বলতেছে যদি গুহার ভিতরে থাকতো এই গুহার মুখে মাকড়সার জাল থাকতো না যারা বলে সুবহানাল্লাহ এই ক্ষমতার মালিক কে এই সাহায্য কে করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 누 ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা ঘোরাঘুরি করতেছে একবার যদি নিচের দিকে তাকায় আমাদের ধরে ফেলবে আমরা মনে হয় ধরা পড়ে যাব আল্লাহর ওমরের সিআর এর ভিতরে ভয়ের নাই আল্লাহ